আর তোমাদের কিন্তু লাস্ট মুভমেন্টের যে প্রিপারেশন মানে পুরীর রথযাত্রার প্রিপারেশন সেটা দেখিয়েছে, যদিও প্রচুর মানে মিডিয়া পার্সনও এসে পৌঁছেছে সেই রথ কভার করার জন্য। এই হচ্ছে পরপর তিনটে রথ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এবং এই সেম অ্যাকর্ডিংই কিন্তু সোজা মাসির বাড়ির দিকে রথযাত্রার দিন এই জগন্নাথদেব বলরাম এবং সুভদ্রার রথ পাড়ি দেবে। রথের দড়ি ছোঁয়াটা একটা ভাগ্যের ব্যাপার, মানে এতটাই ভিড় হয়, আর তার মধ্যে আমি হোটেলেও খোঁজ নিচ্ছিলাম রথের টাইমে পুরো প্যাকড আপ। তোমরা কিন্তু হোটেলটা বুক করেছো, মানে হোটেল পাওয়াটা অনেক বেশি চাপের হয়ে যাবে। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, আর এই হচ্ছে রথ। গুড মর্নিং সবাইকে, আর পুরীর আরও একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো ফাইনালি এখন আমরা সকাল সকাল উঠে বেরোলাম, আর বেসিক্যালি ভেবেছিলাম কালকে সন্ধ্যেবেলায় মন্দিরের ওখানে যাবো, দেন তোমাদের রথের সমস্ত ইনফরমেশান দেবো। এত গরম ছিল দুপুরবেলা, হে দে একদম যে আমরা এসেছি মানে ওই দুটো আড়াইটা নাগাদ ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়েছি পুরো অন্ধকার হয়ে গেছে, তারপরে উঠেছি, আর সেই অন্ধকারে গিয়ে তো তোমাদের সেরকম কিছু দেখাতেও পারবো না। তাই ভাবলাম ঠিক আছে পরের দিন ভোর ভোর বেরোবো, একদম চেক আউট করে মন্দিরের সামনে যাবো, তোমাদের দেখাবো রথের প্রস্তুতি, আর তার সঙ্গে দেবো সমস্ত মন্দির নিয়ে ইনফরমেশান। বাকি এখন আছি হচ্ছে লাইট হাউস ব্রিজের সামনে, এই হচ্ছে সমুদ্র সৈকত সকালবেলায় 8টার সময়। সকাল সকালেও কিন্তু সেই সবাই স্নান করছে দেখতে পাচ্ছ, যেই চিত্রটা কালকেও দেখেছিলাম, মানে ভোর ভোর এসে সবাই স্নান করায় ব্যস্ত হয়ে পড়েছে সমুদ্রে, আর সকাল সকাল সমুদ্রে জোয়ার চলে তাই যথেষ্ট জল কিন্তু বেশি থাকে, আর গরমটাও সেরকম, হাওয়া হালকা হালকা আছে। এবার আমাদের এই সামনে থেকে অটো বা টোটো নিতে হবে, আদারওয়াইজ বাস আছে কিন্তু বাসের জন্য একটু দাঁড়াতে হবে, আমার আবার যেহেতু আজকে ট্রেন মানে 10:25 দৌলি এক্সপ্রেস, তাই আমার কাছে সময়টাও কম, 8টা অলরেডি বেজে গেছে, আর এখানে যে কোনো হোটেলে চেক আউট চেক ইন টাইম কিন্তু সকালবেলায়, সকাল 9টার সময় চেক ইন এবং 8টার সময় চেক আউট। এবার 9টার জায়গায় তোমরা যদি সকাল সকাল চলে আসো একটু ফোন করে নেবে, বা রুম অ্যাভেলেবেল থাকলে ওরা কিন্তু চেক ইন দিয়ে দেয়, যেটা আমার ক্ষেত্রেও 7টার সময় চেক ইন হয়েছিল। লাইট হাউস ব্রিজ থেকে আমরা টোটো নিলাম, আর টোটো নিয়ে 80 টাকার বিনিময়ে, মানে চেয়েছিল 100 টাকা, তোমরা একটু দরদাম করতে পারো, 80 টাকার বিনিময়ে আমরা এসে পৌঁছালাম হচ্ছে মন্দিরের কাছে। টোটো বা অটো যদি তোমরা নাও তাহলে কিন্তু পুরো মন্দিরের মেন গেট অবধি যায় না, মানে এই যে সামনে একটা মুখ আছে এখানটা নামিয়ে দেবে, এখান থেকে মোটামুটি ওই জাস্ট বলতে পারো 2-3 মিনিট মতো হেঁটে তোমাদের যেতে হবে, আদারওয়াইজ তোমরা রিক্সা নিতে পারো, রিক্সা কিন্তু একদম মেন মন্দির অবধি যায়, আদারওয়াইজ এই যেখানে নামাবে সেখান থেকেও রিক্সা আছে, তোমাদের ওই 50-60 টাকা মতো নেবে একদম মন্দির মুখ যাওয়া অবধি, বাট আমি বলবো অত ওয়ার্থ নয়, 2-3 মিনিট হেঁটে নাও। যেখানটা নামিয়েছিল সেখান থেকে 2-3 মিনিট হাঁটলাম, আর হেঁটেই কিন্তু পেয়ে গেছি দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির, এই হচ্ছে দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির। আর এখন কিন্তু মন্দির বন্ধ আছে, মানে সেইভাবে তোমরা দর্শন করতে পারবে না, যেহেতু রথের আগে কিছুদিন জগন্নাথ দেবের জ্বর আসার কারণে মন্দির বন্ধ থাকে এবং রথের আগে খুলবে। আমাদের যে চারধাম আছে সেই চারধামের মধ্যে কিন্তু একধাম হচ্ছে এই পুরীর জগন্নাথ মন্দির, যেখানে ভগবান বিষ্ণু খাদ্য গ্রহণ করেন। বাকি সমস্ত ইনফরমেশান তো তোমরা পাবেই পুরীর রথ নিয়ে। পুরীতে কিন্তু এই রথের টাইমে প্রচুর ভিড় হয়, মানে অগণিত দর্শক এখানে আসে, লাখো লাখো মানুষ পুরীর রথ দর্শনের জন্য, বাট এত ভিড় এত ভিড় এত ভিড়, অবভিয়াসলি আমি বলবো যারা বাচ্চা নিয়ে আসবে এবং বয়স্ক মানুষজনদের নিয়ে আসবে তারা সমস্ত রকম প্রিকশন নিয়ে আসবে, কারণ লক্ষাধিক মানুষের মধ্যে প্রচুর মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ে, আর এত যেহেতু গরম। মন্দিরে কিন্তু প্রবেশ করার জন্য 4টে দোয়ার আছে, তোমরা 4 দোয়ার দিয়ে প্রবেশ করতে পারো, আর এখন কিন্তু ভেতরে তোমরা ঢুকতে পারবে, পুজো দিতে পারবে, কিন্তু জগন্নাথ দেবের দর্শন তোমরা করতে পারবে না, যেটা রথের আগেই পসিবল, মানে একদম সাজসজ্জায় সেজে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা বেরোবে রথযাত্রায় এই পুরীর মন্দির থেকে মাসির বাড়ি অবধি। যেইটুকু দেখলাম পুরো পুরীর মন্দির কিন্তু আন্ডার কনস্ট্রাকশন, এই যে দেখতে পাচ্ছ অনেক কাজ চলছে, মানে এই সাইডেও কাজ চলছে এই সাইডেও কাজ চলছে, পুরো মন্দিরকে হয়তো রিনোভেট করা হচ্ছে সুন্দর করে বাইরেটা আরও। আর এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, বাকি এখন আমরা সামনের দিকে যাচ্ছি যেখানে রথ তৈরি হচ্ছে, আর আমার সামনে কিন্তু আমি রথ দেখতে পাচ্ছি, মানে 3টে রথ জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার, জাস্ট আলাদাই লাগছে, কারণ পুরীতে রথের টাইমে আসার একটা আলাদা ফিলিং আছে, যদি আমি রথের দিন থাকতে পাচ্ছি না তার কারণ সেই টাইমে এত ভিড় হয় এত ভিড় হয়, নট পসিবল কোনো কিছু তোমাদের দেখানো, বা এই রথের দড়ি ছোঁয়াটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, সত্যিকারের ভাগ্যের ব্যাপার, কারণ এত লাখো মানুষ আছে তার মধ্যে থেকে সেই রথের দড়ি অবধি পৌঁছানো এবং রথের দড়ি টানাটা বিশাল ভাগ্যের ব্যাপার কপালের ব্যাপার, এবং এই টাইমে এতটা ক্রেজ থাকে পুরীতে, মানে এই 20 তারিখ থেকে মোটামুটি 27-28 তারিখ অবধি
প্রচন্ড ক্রেজ থাকে, তার মধ্যে হোটেল থেকে শুরু করে সমস্ত কিছু। আমি বলবো ফোন করে আসো, কারণ আমি হোটেলেও জিজ্ঞাসা করলাম ফুল বুক, মানে তোমরা যদি হট করে চলে আসো হোটেল পাওয়াটা তোমাদের ক্ষেত্রে অনেক বেশি কষ্টকর হয়ে দাঁড়াবে। তখন হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম রথের কাছে, আর এই হচ্ছে তিনটে রথ সাজানো আছে দেখতে পাচ্ছ। এখনো পুরোপুরি সেজে ওঠেনি যেহেতু আরও কিছুদিন বাকি আছে রথের। আজকে হচ্ছে 16 তারিখ আর রথ হচ্ছে 20 তারিখ। এই তিনটে রথ দেখতে পাচ্ছ, জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। এই যে ছোট ছোট রিক্সা দেখতে পাচ্ছ, রিক্সাগুলো কিন্তু মন্দিরের একদম সামনে অব্দি আছে। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির আর এই হচ্ছে রথ। জগন্নাথ দেবের মন্দির আর এই হচ্ছে জগন্নাথ দেবের রথ দেখতে পাচ্ছ। রথের নাম হচ্ছে নন্দী ঘোষাল রথ, 18টা চাকা থাকে। আর এই রথের চেনার উপায় হচ্ছে লাল আর হলুদ রঙের কিন্তু এই রথ সজ্জিত থাকে পুরো। এইদিকে ঘোড়াও দেখতে পাচ্ছ, সমস্ত কিছু রেডি, প্রিপারেশান, লাস্ট প্রিপারেশান যাকে বলে রথের আগে। আর এই পরিষ্কার চলছে, কাজকর্ম কিন্তু মোটামুটি হয়েই গেছে। এই দেখতে পাচ্ছ সুভদ্রার রথ, আর এই রথের নাম হচ্ছে পদ্মধ্বজার রথ। আর যদিও অনেক কটা নাম আছে, আমি একটা করেই বলছি, 14টা চাকা থাকে এই রথে এবং লাল আর কালো দিয়ে কিন্তু চিহ্নিত করা যায়। বলরামের রথ যার নাম হচ্ছে তালাধ্বজার রথ, এখানে 16টা চাকা থাকে আর লাল আর নীল দিয়ে কিন্তু এই রথকে চিহ্নিত করা যায়। এই অ্যাকর্ডিংই কিন্তু সোজা মাসির বাড়ি যাবে রথযাত্রার দিন। মোটামুটি তোমাদের সবটাই দেখানোর চেষ্টা করেছি আর পুরো কিন্তু সুরক্ষা বলয়ের মধ্যে ঘিরে আছে এখন জগন্নাথ মন্দির, যদিও ভেতরে ঢুকতে দিচ্ছে না কাউকে, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে মন্দির, মন্দির তোমরাও দর্শন করে নাও আমার সাথে। ভেতরে তো ক্যামেরা বা কোনো কিছু অ্যালাউ নয়, তোমরা যখন ভেতরে ঢুকবেও সমস্ত কিছু কিন্তু তোমাদের বাইরে রাখতে হবে। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ এগুলো লকার রুমের মতো, এখানে ব্যাগ থেকে শুরু করে বেল্ট, ফোন সমস্ত কিছু তোমাদের জমা দিতে হবে পয়সার বিনিময়ে, এবং তারপরে কিন্তু তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে। আর এই পথে এখন আমরা বেরোবো স্টেশনের দিকে, যদিও এই পথেই যেতে হয় মাসির বাড়ি। এখান থেকে সোজা তোমরা যদি মোটামুটি ওই 15-20 মিনিট মতো হাঁটো তাহলে কিন্তু মাসির বাড়ি পৌঁছে যাবে। আদারওয়াইজ তোমরা এখান থেকে বাস বা রিক্সাও নিতে পারো যদি মাসির বাড়িতে পুজো দেওয়ার ইচ্ছা হয়। আর তোমাদের কিন্তু লাস্ট মুভমেন্টের যে প্রিপারেশান, মানে পুরীর রথযাত্রার প্রিপারেশান, সেটা দেখিয়েছি। যদিও প্রচুর মানে মিডিয়া পার্সনও এসে পৌঁছেছে সেই রথ কভার করার জন্য, এবং তোমাদেরও আমি শেয়ার করলাম আমার এই 6-ইঞ্চ স্ক্রিনের মাধ্যমে রথযাত্রা মানে পুরীর রথযাত্রার লাস্ট মুভমেন্টের প্রিপারেশান। এই হচ্ছে পরপর তিনটে রথ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এবং এই সেম অ্যাকর্ডিংই কিন্তু সোজা মাসির বাড়ির দিকে রথযাত্রার দিন এই জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার রথ পাড়ি দেবে। সামনে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু কেনাকাটির জিনিস আছে, খাওয়ার জায়গা আছে, ওয়াশরুম আছে, সমস্ত কিছুই তোমরা কিন্তু মন্দিরের সামনে পেয়ে যাবে। আর তোমরা যদি কেউ মন্দিরের সামনে থাকতে চাও সেরকমও কিন্তু প্রচুর হোটেল আছে দেখতে পাচ্ছ। এখানে হোটেল আছে, ধর্মশালা আছে, যেখানে তোমরা কিন্তু থাকতে পারবে যারা মন্দিরের কাছে থাকতে চাও, স্পেশালি বয়স্ক যারা আছেন। এবং এখান থেকেও কিন্তু রিক্সা, টোটো সমস্ত কিছু পেয়ে যাবে, কোনো অটো বা বাস এতটা অব্দি আসে না। বাস ধরতে গেলে তোমাদের এই সামনে যেতে হবে, এই যে সামনে দেখতে পাচ্ছ বাস দাঁড়িয়ে আছে, এগুলো কিন্তু সি বিচ এবং স্টেশন অব্দি যায়। আর তোমরা যদি রিক্সাতে যাও তাহলে কিন্তু তোমাদের মোটামুটি 100 টাকা পে করতে হবে, আর অটো নিতে গেলে বা টোটো নিতে গেলে ওই বাস স্ট্যান্ডের সামনে থেকে অটো টোটো পাওয়া যাবে সি বিচ এবং স্টেশন যাওয়ার জন্য। আর অনেকেই আছে যারা হোটেল থেকে পান্ডা ঠিক করে মন্দিরে পুজো দিতে আসো, আমি সেটা সবসময় না করবো। আগেরবার তোমাদের এই এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম, মানে পান্ডারা আসবে, এসে কিন্তু ভেতরে বলবে অফিসে টাকা দাও, এই দাও, ওই দাও, 5 লাখ টাকা, 500 টাকা, 1 লাখ টাকা, 50,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা, এরকম প্রসাদের সমস্ত কিছু বলবে। যদিও তোমাদের যদি ইচ্ছা হয় পার্সোনালি তোমরা নিজেরা অফিসে যে যোগাযোগ করো, কিন্তু কোনো পান্ডা নিয়ে বা এইরকমভাবে এসো না, স্পেশালি হোটেল থেকে। আর এইখানেও তোমরা এখন ঘোরাঘুরি করবে তখন অনেকে কিন্তু তিলক করাতে আসবে বা তোমাদের বলবে পুজো দিয়ে দেবো, ভেতরে গিয়ে কিছু লাগবে না, তাদের থেকেও একটু সাবধান। মানে যদি যেতেই হয় তাহলে একদম ভালোভাবে কথাবার্তা বলে দেবে। এবং এই যে ইয়ে আছে, মানে এখানে যে প্রচুর আর কি খাবারের দোকান আছে, তার থেকেও প্রসাদের দোকান আছে, সেখানেও কিন্তু পান্ডা আছে, তাদের সাথে তোমরা কথা বলে নিতে পারো, সেগুলো মানে বেটার হবে যদি তোমাদের পান্ডা নিতেই হয়। আদারওয়াইজ জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য কোনো পুরোহিতের কিন্তু দরকার নেই, তোমরা নিজেরাই ভেতরে ঢুকতে পারবে, ভেতরে ঢুকে ভেতর থেকে ডালা নিতে পারবে 50 টাকার বিনিময়ে। আমার আগেরবারের এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেন তোমরা নিজেদের ইচ্ছা মতো পুজো দিয়ে ভালোভাবে মন্দির দর্শন করে, জগন্নাথ দেবের দর্শন করে বাইরে আসতে পারবে কোনো ঝঞ্ঝাট ছাড়া। বাসে উঠে গেছি, এই হচ্ছে বাস দেখতে পাচ্ছ। আসার দিনও তোমাদের দেখিয়েছিলাম এরকম প্রচুর লোকাল বাস তোমরা পেয়ে যাবে, এটা সি বিচ এবং স্টেশন যাওয়ার জন্য। আমরা কিন্তু এই বাসে করে মোটামুটি আর কি ওই বলতে পারো 5-7 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম হচ্ছে মাসির বাড়ি। এই সামনেই মন্দির আছে, আমি জানি না কতটা তোমাকে দেখাতে পারি, মন্দির আছে, সেই মন্দিরই হচ্ছে মাসির বাড়ি। মানে জগন্নাথ দেবের মেন মন্দির থেকে এই এতটা অব্দি রথ আসবে, রথ এখানেই থাকবে। আগেরবার উল্টো রথে এসেছিলাম তখন দেখিয়েছিলাম এখানে পুরো প্যান্ডেল করা হবে, মানে কাজ চলছে, প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছ, সেইখানে রথ পুরো সজ্জিত থাকবে তোমাদের দেখার জন্য।
এইটা হচ্ছে লোকাল বাস স্ট্যান্ড, মানে উড়িষ্যার বা পুরীর লোকাল বাস স্ট্যান্ড। এখান থেকে বাসও ছাড়ে, আর ভলভো বাসগুলো হচ্ছে এই সাইডে বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডে এসে দাঁড়ায়। আর বাস স্ট্যান্ড থেকে মাসির বাড়ি কিন্তু একদম সামনে, আমরা কিন্তু মাসির বাড়ির সামনেই আছি। বাসটা সরে গেলে আমি তোমাদের দেখাতে পারবো, এই দিকটাই হচ্ছে মাসির বাড়ি, এই যে ছুটিও দেওয়া আছে, রথ কিন্তু এইখানেই আসবে। মোটামুটি আমরা কিন্তু 15-20 মিনিটের মধ্যে এসে পৌঁছে গেলাম বাসে করে স্টেশন। আমাদের ভাড়া লাগলো 15 টাকা করে। তোমরা যদি অটো বা রিক্সা বা টোটো করে আসতে তাহলে কিন্তু ভাড়া লাগে 100 টাকা। তাই যদি বাজেট ট্রিপ করতে যাও একটু তোমাদের দাঁড়াতে হবে। বাস কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল থাকে, সেটা সিবি যাওয়ার জন্য বা স্বর্গদ্বার যাওয়ার জন্য অথবা মন্দির যাওয়ার জন্য। এবং মাসির বাড়ির কাছে কিন্তু মেন বাস স্ট্যান্ড। বাকি আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি। আর তোমাদের মোটামুটি পুরীর রথযাত্রা নিয়ে লাস্ট প্রিপারেশান সমস্ত ইনফরমেশান দিয়েছি। আই হোক তোমাদের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেটা খুব ইম্পর্টেন্ট। ছোটোর মধ্যে একটা ইনফরমেশান দিলাম, আর যেহেতু একটা দিনের জন্যই এসেছিলাম তার জন্য সেরকমভাবে এক্সপ্লোর করা হলো না। কারণ আমি যদি 2-3 দিনের জন্য আসতাম তাহলে আমি নন্দনকানন বা আদা জায়গাগুলো এক্সপ্লোর করতাম, যেরকমটা তোমাদের বলেছি। এরপর থেকে যেখানেই যাবো না কেন এক্সপ্লোর করবো, মানে এটা তোমাদের কথা দিচ্ছি, যেখানেই যাই না কেন টুরিস্ট স্পট এক্সপ্লোর করার জন্য সেখানে শুধু খাবার দাবার নয়, খাবার দাবার মিনিমাম থাকবে, ডিটেলস থাকবে প্রচুর, তোমাদের যাতে সুবিধা হয় সস্তায় পুরো ইন্ডিয়া ঘোরার জন্য। আমরা আছি আইআরসিটিসির এই ফুড কোর্টে, দেখতে পাচ্ছি যেটা পুরী স্টেশনের ভেতরে। এখান থেকে চা নিয়ে নিচ্ছে, এরকম মাটির ঘরে হচ্ছে এতটা চা 10 টাকা, তার সাথে কেকও নিয়ে নিয়েছি সকালে ব্রেকফাস্ট করার জন্য। বাকি ট্রেন আমাদের দিয়ে দিয়েছে ধৌলি এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে, পুরী শালিমার ধৌলি এক্সপ্রেস, যেখানে টিকিট তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। মানে এই একমাত্র ট্রেন যেটা পুরী আসার জন্য বা পুরী থেকে যাওয়ার জন্য টিকিট মোটামুটি অ্যাভেলেবেল থাকে। আর 2S-এর টিকিট তো তোমরা পেয়েই যাবে, যেটা আমরাও কেটেছি। আর S7 আমাদের কোচ নাম্বার 50 জানলা, মানে উইন্ডো সাইড। বাকি চলো এবার যাওয়া যাক কোচে। আর এই ট্রেনে কিন্তু প্রচুর খালি, মানে দেখো এখনও কিন্তু ট্রেন খালি আছে, জেনারেল কম্পার্টমেন্টও আছে, তোমরা লোকাল টিকিট কেটেও কিন্তু ধৌলিতে উঠতে পারবে। যদি তোমরা ট্রেনের টিকিট না পাও, মানে নর্মাল ট্রেনের টিকিট না পাও, তাহলে কিন্তু ধৌলি তোমাদের কাছে একমাত্র মানে অপশান বলতে পারো। আসার সময় ধৌলির টাইমিংটা একদমই বাজে, এখানে 7টা সাড়ে 7টার সময় সন্ধ্যাবেলা এসে পৌঁছায়, সেটা কিন্তু একদমই ভালো টাইম নয়। তাই ধৌলিতে আসাটা আমি বলবো না কাউকেই, কিন্তু উপায় না থাকলে তোমাদের এটাতেই আসতে হবে, কারণ টিকিট এটাতেই অ্যাভেলেবেল থাকে। বা যাওয়ার সময় তোমরা এটা নিতেই পারো, কারণ এখান থেকে 10টা 25 আর কি ধৌলি ছাড়বে, মানে পুরী থেকে, এবং আমাদের পৌঁছে দেবে সন্ধ্যাবেলায় ওই মোটামুটি 7টা সাড়ে 7টা নাগাদ শালিমার। যদিও শালিমার অব্দি যাবো না, 7টা কাছে নেবে হাওড়া চলে যাবো। আগে এটা হাওড়া দিয়েই অপারেট হতো, শালিমারে পাঠিয়ে দিচ্ছে, মানে সাউথের ম্যাক্সিমাম ট্রেন কিন্তু শালিমার থেকেই এখন অপারেট হয়। শালিমারের স্টেশনটা উন্নতি হলো না, এটাই হচ্ছে কথা। বাকি তোমরা কিন্তু চাইলে বাসেও আসতে পারো, মানে আসা যাওয়া করতে পারো। বাস কিন্তু সমস্তই রাতে এখান থেকে ছাড়ছে, মানে পুরী থেকে রাতে ছাড়ে, পরের দিন সকালে কলকাতা পৌঁছে দেবে, এবং কলকাতা থেকেও রাতে ছাড়বে 7-8 থেকে, এবং পরের দিন ভোরবেলা কিন্তু পুরী পৌঁছে দেবে। মাসির বাড়ির সামনে হচ্ছে বাস, E7 কোচ। বাকি ভেতরটা একটু দেখিয়ে দিই, আর এটা নিয়ে ডেডিকেটেড ভিডিও আমি করেছি, সেটা তোমরা দেখে নিতে পারো। এইদিকে দেখতে পাচ্ছ বেসিন আছে, বেসিনে জল আছে, মিরার আছে, এইদিকে হচ্ছে ওয়াশরুম 3x3, এদিকে লাগেজ রাখার জায়গা, নন এসি আর এসিও আছে। এসির ভাড়া মোটামুটি ওই 650 টাকার কাছাকাছি, আর এর ভাড়া হচ্ছে মানে 2S-এর ভাড়া 209 টাকা আমার তৎকালে পড়েছে, আর নর্মাল 190 টাকা। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের পুরী নিয়ে মোটামুটি রথের আগে কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি, বেসিক্যালি হোটেল এবং মন্দির আর রথ নিয়ে এবং ট্রান্সপোর্টেশন নিয়ে। বাকি তোমাদের যদি কোনো কোয়ারি থাকে সেটা মেসেজ করতে পারো, কমেন্ট করতে পারো, চেষ্টা করবো এরপর থেকে অন্য কিছু নতুন কিছু দেওয়ার। কমেন্টে জানাতে পারো কোন কোন জায়গায় যেতে পারি, তাহলে চেষ্টা করবো সেই জায়গাগুলো কভার করার। আই হোপ তোমাদের ভালো লাগবে। বাকি দেখাচ্ছি নতুন ভিডিও নিয়ে, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিন।